মুক্তিযুক্ত বিষয়ক মন্ত্রী আগম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের খেলার দিন অন্য দেশকে সমর্থন ও দেশ নিয়ে নেতিবাচক মন্তব্য কাম্য নয়। রোববার সচিবালয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীন বাংলা ফুটবল দলের অবদান অস্বীকার করার নয়, তারাও মুক্তিযোদ্ধা, তাদের নামে গেজেট করা হয়েছে। বাংলাদেশ পাকিস্তান খেলা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সমর্থকদের আচরণের বিষয়টি সরকারের নজরে এসেছে, বিষয়টি খতিয়ে দেখা হবে। এর আগে মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আগম মোজাম্মেল হকের হাতে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য সুভাষ শাহের 13 নম্বর জার্সিটি তুলে দেন দলের ম্যানেজার তানজিব মজহার তান্না সহ অন্যান্য খেলোয়াড়রা। বাংলাদেশের সাথে খেলার দিন অন্য টিমকে সাপোর্ট করা একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য নিঃসন্দেহে কারো কাছে এটা শোভনীয় মনে হবে না। তো এই কবি অনেক আগেই কয়েকশো বছর আগে বলেছে, যে জন্মঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেজন কাহার জন্ম নির্ণয় নাও জানি। তো এরা কিছু তো থাকেই, তবে আমরা নিশ্চিত দৃষ্টিতে যেহেতু আসছে এটা সরকার পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এবং আইনানুরূপ ব্যবস্থা অবশ্যই নেবে।